সোমবার সকালে বর্ডার গোলচক্কর এলাকায় নির্মীয়মাণ লাইটহাউস নির্মাণ স্থল পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী সফর সঙ্গী হিসেবে ছিলেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ও রাজ্য পুলিশের ডিজি সহ অন্যান্যরা। এই লাইটহাউস প্রজেক্টের ফিচারগুলি হচ্ছে প্লট এরিয়া 3300 স্কোয়ার মিটার, ফ্লোর হচ্ছে G+6, কার্পেট এরিয়া 30 স্কোয়ার মিটার। টোটাল প্রজেক্ট মূল্য 162 কোটি 50 লক্ষ টাকা, এর মধ্যে প্রতি হাউসে খরচ হবে 16,25,000 টাকা। রাজ্য সরকার ফ্ল্যাটগুলি 5 লক্ষ এবং 7 লক্ষ টাকা করে জনসাধারণের মধ্যে লটারির মাধ্যমে বিতরণ করছে। এখানে প্রায় 1000টি ঘর তৈরি হবে, তার মধ্যে 900 উপরে অ্যাডভান্স টাকা দিয়ে দিয়েছি বলে জানা গিয়েছে। এদিন প্রজেক্টের নির্মাণ স্থল পরিদর্শন করার পর মুখ্যমন্ত্রী জানান, দেশের 6টি প্রদেশে এই ধরনের লাইট হাউস হচ্ছে, কাজের গতি দেখার জন্যই এখানে আসা, তা দেখে প্রধানমন্ত্রীকে রিপোর্ট করতে হবে। আগামী 6ই আগস্ট প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং হবে। প্রজেক্ট লাইট হাউস তো 6টা প্রদেশে এই ধরনের লাইট হাউস হচ্ছে, তো এখানে কাজের গতি দেখার জন্য কীরকম কাজ হচ্ছে সেটা দেখার জন্যে আমরা সবাই মিলে এসেছি। মাননীয় মন্ত্রীও, বিভাগীয় মন্ত্রীও এখানে আমার সাথে আছেন, এএমসির চেয়ারম্যানও আছেন, অন্যান্য আধিকারিক আমাদের CSO এখানে আছেন, আমাদের ডিজি সাহেবকেও এখানে নিয়ে এসছে, অন্যান্য সমস্ত আমাদের কিরণ গিত্যজিও এসছেন এখানে। এখানে আসলে মেইন হচ্ছে আমার রিপোর্ট করতে হবে প্রধানমন্ত্রী জি, এর মধ্যেই মিটিং নেবে 6 তারিখ এই মাসে, তো দেখতে এসছি আসলে কী কতটুকু কাজটা হলো, কোথাও কোনো খামতি আছে কি না সেই বিষয়গুলো এখানে দেখতে এসছি। কিছু কিছু জিনিস আমার নজরে এসছে এবং আমি নির্দেশ দিয়েছি কোনো অবস্থায় কোনো খামতির কোনো স্থান যেন না থাকে, কারণ এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রজেক্ট। অন্যান্য আমি যা শুনলাম যে চেন্নাইয়ের প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেছে 6টা জায়গার মধ্যে, তো আমাদের এখানে কেন কমপ্লিট হবে না, তো সেই বিষয়গুলো দেখলাম, সত্যিই ভালো লাগলো। একটা মডেল ফ্ল্যাট আমি দেখলাম এবং নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তদের জন্য যে আবাস নিয়ে যে সমস্যা সেটা কিন্তু অনেকাংশে সমাধান হবে, প্রায় 1000 ফ্ল্যাট হচ্ছে। লাইট হাউস নির্মাণে যাতে কোনো প্রকার খামতি না থাকে তার জন্য নির্মাণ কাজ পরিদর্শন করার পর এমনই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। এটা প্রধানমন্ত্রীর প্রজেক্ট বলে কথা, তাতে কোনো খামতি রাখা চলবে না বলে জানালেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।